magnificent. দৃশ্যটা কি এর চেয়ে ভালো হতে পারত লিওনেল মেসির জন্য? পুরো মৌসুম গোলের খরায় কেটেছে তার, চিরকাল নায়ক হয়ে থাকা স্বভাব যার সেই মেসি। পিএসজিতে এসে বনে গিয়েছিলেন পার্শ্বনায়ক, তবে লীগ জেতার দিনে আর পার্শ্বনায়ক থাকলেন না, দেখা দিলেন নিজের পরিচিত রূপে। লেসের বিপক্ষে পিএসজির ম্যাচে করলেন জাদুকরি এক গোল, পরে এক গোল হজম করলেও সেই এক গোলই এক মৌসুম পর লীগ শিরোপা ফিরিয়ে দিয়েছে পিএসজিকে। শুরুতে অবশ্য খুব একটা সুবিধে করতে পারেনি দলটি, পায়নি গোলের দেখা, বিরতিতে যায় 0-0 স্কোর লাইন নিয়ে। তবে বিরতির কিছু পরই লেসের ডিফেন্ডার কেভিন ডান্সোর লাল কার্ডে কাজটা সহজ হয়ে আসে পিএসজির জন্য। তবু অবশ্য পিএসজিকে গোলের জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে, দুই স্তরের রক্ষণ নিয়ে মেসি নেইমার ও এমবাপেকে সামলাচ্ছিল লেস, তবে তা স্থায়ী হলো কেবল 68 মিনিট পর্যন্ত। ম্যাচের 68 মিনিটে মেসি বক্সের বাইরে বল পান নেইমারের কাছ থেকে, শট করার স্পেস পেয়ে আর ভুল করেননি, আগুনে এক শটে লেস গোলরক্ষককে পরাস্ত করেন, তাতেই শিরোপার সুবাস পেতে শুরু করে পিএসজি। তবে 10 জনে দলটাকে হারাতে না পারার আফসোস কিছুটা থেকেই যাবে পিএসজির, যদিও লীগ ফিরে পাওয়ার আনন্দের কাছে সে আফসোস কিছুই না। মেসির গোলের পরও 1-1 ড্র করা পিএসজি ম্যাচ শেষে লীগের উদযাপনে মেতেছেন ঠিকই, আর আর্জেন্টাইন মহাতারকা পেয়ে গেছেন তার ক্যারিয়ারের 39তম শিরোপার দেখা।